খুলনার ডাক বাংলো মোড়ে যেখানে বিএনপির শনিবারে গণসমাবেশ হওয়ার কথা রয়েছে সেই সমাবেশ স্থলে শুক্রবার রাত এখন সোয়া ১১টা আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে সমাবেশ যে স্থলটি রয়েছে সেখানে কিন্তু নেতা কর্মীরা এসে পড়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি মঞ্চ তৈরির কাজ এখানে শুরু হয়েছে এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে এসে মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবেন এবং এই সমাবেশের মাধ্যমে তারা বার্তা দিতে চান যাতে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দ্রব্যমূল্য সহ জ্বালানি তেল এবং অন্যান্য যে সমস্ত জিনিসের দাম বাড়ানো হয়েছে তা নিয়ন্ত্রণে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি তারা করবেন একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও কিন্তু আগামীকালের খুলনার জনসমাবেশ থেকে তারা করবেন এর আগে চট্টগ্রাম এবং ময়মনসিংহ একই দাবিতে তারা গণসমাবেশ করেছেন তো এই মুহূর্তে আমাদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্র জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আমাদের সঙ্গে আছেন সুলতান সালাউদ্দিন টুকু আমরা তার কাছে জানতে চাইব আমরা জানি শনিবার দুপুরে সমাবেশ কিন্তু শুক্রবার রাতেই কেন আপনারা সমাবেশ স্থলে চলে এসেছেন আপনারা ভালো করেই জানেন আমরা রাতে কেন এসেছি গত দুই দিন ধরে তারা আমাদের কর্মীদেরকে বাধা দিচ্ছে একটি সরকারি দল অবৈধ সরকার তারা সরকারের পক্ষ থেকে পরিবহন বন্ধ করে দিয়েছে তার মানে তারাই হরতাল পালন করছে আজকে শত বাধা উপেক্ষা করে তারা খুলনায় গত আজকে সকাল থেকেই তাদের গুন্ডা বাহিনীরা রাজপথে মহড়া দিয়ে দিয়েছে হুন্ডা দিয়ে হকি স্টিক দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা পুলিশের সামনে প্রকাশ্যে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করেছে শত হামলা উপেক্ষা করে আল্লাহ রহমতে শহীদ জিয়ার সৈনিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকরা দেশনায়ক তারেক রহমানের সৈনিকরা সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই রাজপথ খুলনার রাজপথ রাতে থেকেই দখলে নিয়েছে সাধারণ যারা জনগণ রয়েছেন যাদের জন্য আপনারা রাজনীতি করছেন সেই জনগণের প্রতি আপনাদের বার্তা কি আমরা জনগণের প্রতি বার্তা একটি ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে যেই স্বাধীনতা অর্জনের জন্য সেই স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র সেই গণতন্ত্র আজকে এই সরকার ভুলুণ্ঠিত করে ফেলেছে হত্যা করে ফেলেছে দিনের বট রাতে দিয়ে তারা নিশি রাতের সরকার গঠন করেছে অবৈধ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছি না দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই মানুষের ভোট মানুষের কাছে ফেরত দিতে চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে আমরা ফেরত দিতে চাই সেই প্রত্যাশাতেই কিন্তু আপনারা দেখছেন আমরা আমাদের নেতা তেলের দাম ডালের দাম চালের দাম জিনিসপত্রের দাম কমানোর জন্য ইতিমধ্যে আমরা কিন্তু আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি আজকে বিদ্যুৎ নাই গ্যাস নাই লোডশেডিং যখনই আমরা রাজপথে এই নিয়ে আন্দোলন করেছি আমাদের ৬ জন সহযোদ্ধা শহীদ হয়েছেন যুবদলের ৩ জন সহযোদ্ধা শহীদ হয়েছেন প্রিয় আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই এই অবৈধ সরকারের পতন চাই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই যেই নেত্রী ৯টি বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে সেই নেত্রী জেলে থাকবে এটি হতে পারে না অন্যায়ভাবে তাকে জেল দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এই উপস্থিতি প্রমাণ করে আপনিই বলেছেন শনিবারের সমাবেশ আজকে এখনই শুরু হয়েছে কারণ মানুষ সজাগ রয়েছে এই অবৈধ সরকার অনৈতিক সরকারের বিদায় চায় সেই জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে আজকে বাংলাদেশ সুলতান সালাউদ্দিন টুকু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে মঞ্চ তৈরির কিন্তু কাজ চলছে মঞ্চ তৈরির কাজ চলছে ৩০ মিনিট আগে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে এবং মঞ্চ তৈরিতে যারা কাজ করছেন তারা বলছেন আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবেন এবং একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে খুলনা ছাড়াও খুলনার আশপাশের যে জেলাগুলো রয়েছে সে জেলাগুলো থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী শনিবারের সমাবেশে যোগ দেওয়ার জন্য আগের দিনই চলে এসেছেন এবং তারা কিন্তু এই সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন
তারা বলছেন শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন তারা সহনশীলভাবে দায়িত্ব পালন করবেন এবং তারা চাচ্ছেন একটি অবাধ এবং সুষ্ঠু পরিবেশে যাতে বিএনপি এই সমাবেশটি করে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কাজ করছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আর বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব এবং সিনিয়র নেতারা আগামীকাল শনিবার এই সমাবেশ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার কথা রয়েছে। তো এই হচ্ছে খুলনা সমাবেশের সবশেষ অবস্থা।